15 থেকে 20 মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করার র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট উদ্বোধন করলেন ইরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদায়ের আগে ইরাক ও আফগান থেকে আরো মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন বললেন পেন্টাগনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে জাতি ধর্মগত বিদ্বেষমূলক হামলার ঘটনা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বলে জানিয়েছেন দেশটির তদন্ত সংস্থা এফবিআই। জো বাইডেন হোয়াইট হাউজের ক্ষমতা হস্তান্তরের পর ইরানের সঙ্গে আণবিক চুক্তিতে ফিরতে পারে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়ন। করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ দেশের জনগণের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। আর্মেনিয়া দখল থেকে কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করার পৈতৃক ভূমিতে 28 বছর পর ফেরার স্বপ্নে ভেবোর আজরীয় জনগণ। প্রতিটি প্রার্থী 7 কোটির বেশি ভোট পাচ্ছে, এটাই দেশের সামাজিক বিভক্তির সৃষ্টির বড় প্রমাণ বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক সপ্তাহের মধ্যে তৃতীয় প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তিকে নির্বাচন করেছে পেরুর সংসদ। ফিলিস্তিনের আশা আকাঙ্ক্ষা চরিতার্থ হচ্ছে অবশেষে দেশটির স্বাধীনতার প্রতি সমর্থন জানিয়েছে ভারত। এবার অভিনয় জগতে পা রাখতে যাচ্ছেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। দেশে করোনায় আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মৃত্যু 39, আক্রান্ত 2212 জন। নিজেদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়। বর্তমানে দেশের 98% মানুষ বিশুদ্ধ পানি পানের সুযোগ পাচ্ছে বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর বললেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। মৃত্যুবরণ করেছেন ভাষা সৈনিক মোহাম্মদ জাহিদ হোসেন মুসা মিয়া। আগামী 2 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে 16তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় আগামী 12 জানুয়ারির দিন খালেদা জিয়াকে সশরীরে উপস্থিত থাকার আদেশ দিয়েছেন আদালত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে সমালোচনাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গ্রামীণ সড়ক কোথায় কতটুকু প্রয়োজন তা নিয়ে মাস্টার প্ল্যান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিফা প্রীতি ম্যাচ সিরিজের লড়াইয়ের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ড্র করে সিরিজ জিতলেন বাংলাদেশ ফুটবল দল।